بسم الله الرحمن الرحيم فيشين لافار مان يوتيوب চ্যানেলে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন শীতকালে মাছের পরিচর্যা মাছ দেখা এবং মাছের স্বাস্থ্য পরীক্ষার জন্য জাল টানা হচ্ছে শীতকালে একটি খুব গুরুত্বপূর্ণ সময় এই সময় মাছের অনেক ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে এই সময় বিশেষ করে মাছের উকুনটা বেশি হয় এবং মাছের ঘা হয় তাই এর জন্য সব সময় সতর্ক থাকতে হবে শীতের সময় পানি অত্যন্ত ঠান্ডা থাকে যার কারণে মাছ ঠিকমতো খাওয়া দাওয়া করে না আর এখন বেশ কিছুদিন ধরে ব্যাপক পরিমাণ কুয়াশা পড়ছে সূর্যের আলো পুকুরে ঠিকমতো পড়ছে না যার কারণে মাছগুলো চেক দেওয়া হচ্ছে জাল টেনে যে আসলে মাছের কি অবস্থা মানে এক খরচে দুই কাম করা হচ্ছে মাছেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং যে মাছগুলো একটু বড় হয়েছে সে মাছগুলা বাজারে বিক্রি করা হবে শীতকালে আপনারা নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং যারা মাছ বিষয়ে অনেক অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নেবেন কারণ আপনার শীতকালের সময় যদি মাছের ঘা হয় অসুখ হয় বা মাছ যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি ব্যাপক পরিমাণ লোকসানের দিকে চলে যাবেন তাই আপনারা শীতকালের সময় যদি মাছের ঘা হয় সেক্ষেত্রে আপনারা পুকুরের শতক অনুসারে আপনারা লবণ দিতে পারেন কারণ লবণ দিলে মাছের ঘা যদি মাছ অসুস্থ থাকে সেক্ষেত্রে মাছ সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার আগে আপনারা চুন প্রয়োগ করবেন কিংবা যদি চুন প্রয়োগ না করেন সেক্ষেত্রে আপনারা শতক হিসাব করে পটাশ পানির সাথে মিশিয়ে আপনারা পুকুরে প্রয়োগ করতে পারেন তাতেও আপনাদের শীতের সময় যদি আয়রন থাকে পুকুরে মানে পুকুরের উপর দিয়ে যদি লাল ধরনের একটি সর পড়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি পটাশ ব্যবহার করেন তাহলে কিন্তু সেই আয়রনটি কেটে যাবে এবং লবণ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের মাছ অনেক সুস্থ থাকবে সুস্থ মাছেও আপনারা শীতের সময় লবণ দিতে পারেন লবণ দেওয়া একটি পুকুরের জন্য অনেক ভালো তবে শীতের সময় সার প্রয়োগ অনেক সাবধানতার সাথে করতে হবে কারণ সার প্রয়োগের পরে যদি সূর্য না ওঠে যদি পুকুরে সূর্যের আলো না পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে অনেক বেশি গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে তাই সার প্রয়োগটি অত্যন্ত সাবধানতার সাথে করবেন যাতে করে আপনাদের ক্ষতির সম্মুখীন না হতে হয় রোদ দেখে আবহাওয়া দেখে সার প্রয়োগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে